ওইভাবে না প্রেম হয় না, কালকে ছাড়লাম আর আজকে ধরলাম। আমার সাথে গায়ক শোভন গাঙ্গুলির আদেও কোনো সম্পর্ক ঘনিষ্ঠভাবে ছিল নাকি ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল সেটাই তো দর্শক জানার চেষ্টা করবো। এই মুহূর্তে কি একলা লাগে নাকি নতুন প্রেম ডাকছে? মাই ডেটিং এরা হ্যাজ কাম টু এন এন্ড। অন ক্যামেরা বলতে চাই এটা যে 4-5 ইয়ার্স ডাউন দ্য লেন আই ওয়ান্ট টু গেট ম্যারিড অ্যান্ড আই ওয়ান্ট টু হ্যাভ আ বেবি। একজন বন্ধুর সাথে আমার সাউথ সিটি বা অ্যাক্রোপলিস মলে কফি খেতে গেলেও ভয় লাগে, কেউ দেখে না তাহলে স্বস্তিকা প্রেম, স্বস্তিকা নতুন প্রেম করছে। আমরা নায়িকা তো আমাদের ডিএম আমাদের মেসেঞ্জার সব মানে ফ্লাডেড হয়ে যায় প্রপোজালে, কিচ্ছু হয় না। কেন? কারণ কি লোকে পা বাড়াতেই ভয় করে ও বাবা হাই মেনটেন্স যাবে না। সংবাদ প্রতিদিন .in-এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছে টলিউডের অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। আমরা কথা বলবো স্বস্তিকার সঙ্গে, আলাপ করবো স্বস্তিকার সঙ্গে। এখন আপাতত সবাই আমার সাথে আলাপই করছে এবং চাইও যাতে সবাই আমার সাথে আলাপ করুক। প্রথমে জানতে চাই, এই গরমের সাথে যুদ্ধ করছেন কী করে? উফ বাবা, মানে তুমি ইন্টারভিউটা আমাকে বলেছো তার জন্য আমাকে ওই বাড়ির হাফ প্যান্ট আর ঢিলা ঢালা টি শার্ট ছেড়ে একটু মানে প্রেজেন্টেবল হয়ে আসতে হয়েছে। সেখানেই আমি হাঁপিয়ে গেছি অদ্ভুতভাবে, মানে ওয়ার্কআউট করছি হাঁপিয়ে যাচ্ছে, মানে হিট ওয়েভস চলছে তো, মানে আর রাস্তায় সেভাবে গাড়ি ঘোড়া নেই এবং প্রয়োজন না পড়লে আমার মনে হয় না যে বেরোনো একেবারেই উচিত নয়। আর যারা যারা আমাকে বলছে যে আগে আমি জেনে নিচ্ছি যে দাদা আউটডোর শ্যুট আছে কি, আউটডোর শ্যুট থাকলে আমি নেই, বাট প্রচণ্ড হিট ওয়েভস চলছে প্রচণ্ড। এই মুহূর্তে তোমাকে স্বস্তি দিচ্ছে কি তাহলে? স্বস্তিকাকে কি দিচ্ছে এই মুহূর্তে? আমাকে স্বস্তি দিচ্ছে বাড়িতে একটু এসিটা চালিয়ে একটু ফ্যানটা চালিয়ে চুপচাপ করে একটুখানি ফোন স্ক্রল করা বা সামনের কাজগুলোর একটু স্ক্রিপ্ট পড়া। আর সব যে পরের দিকে সামনের কাজগুলো আমার মোটামুটি মে এন্ড জুন মাসে, তো এখন আর কোনো সমস্যা নেই। বাড়িতে থাকতে আমার সব থেকে বেশি আনন্দ, আর গরমকাল হোক শীত গ্রীষ্ম বর্ষা বাড়িই আমার ভরসা। বুঝলাম। 23 এপ্রিল তোমার জন্মদিন আসছে বাবা। নায়িকার বয়স আমি জিজ্ঞেস করছি না, কিন্তু জন্মদিনের প্ল্যানটা তো জানতে পারি। নায়িকার বয়স এমন একটা বয়স যে বয়সে সবাই বলবে যে বিয়ে ফিয়ে করে ফেল। জোকস অ্যাপার্ট, প্ল্যান সেরম কিছু নেই। বাবা মা আমি, ছোটো ফ্যামিলি আমাদের, ওই একটু মা রান্না করে, কিন্তু আমি এই বছর বলেছি যে এমন কিছু করো না যেটা রান্না করতে গিয়ে তোমারও একটা প্রচণ্ড শরীর খারাপ করে ফেলবে আর খেয়ে আমারও একটা মারাত্মক শরীর খারাপ করে ফেলবে। তো ওই আর কি মাংসটা থাকে, ভাতটা থাকে আর পায়েসটা সব মারাই করেন আর কি। কোনো স্পেশাল পার্টির প্ল্যান কিছু আছে? বিশ্বাস করো আমি না পার্টি পার্সন নই। আমার হবে যে ভাই বাড়িতে একটু খাওয়া দাওয়া করবো, কেক টেক কাটবো। আমার যারা ভালোবাসার মানুষ তারা সারাদিন আমাকে উইশ করেন সময় নিয়ে, তাদের একটু আমি সময় নিয়ে রিপ্লাই দেব, আর আবার আমি রাতেবেলা খেতে বেরিয়ে যাব। এটাই হচ্ছে মোটামুটি আমার জন্মদিনের প্ল্যান। বুঝলাম। আচ্ছা, জন্মদিন যেমন, ঠিক জন্মদিনের পরেই তোমার নতুন ছবি আলাপও আসছে। আলাপও তুমি মিমি এবং আবিরের সঙ্গে কাজ করেছো, পাটাপাটির পর তুমি আবার আবিরের সঙ্গে স্ক্রিন শেয়ার করলে, সো হাউ ওয়াজ ইট? এটা আমার আবিরদার সাথে 3 নম্বর বার আমি স্ক্রিন শেয়ার করেছি একটা ফাটাফাটি, বিয়ে বিভ্রাট আর আলাপ। তো আবিরদা হচ্ছে এমন একজন মানুষ, এমন একজন আর্টিস্ট, ভালোয় ভালোয় খারাপে খারাপ। হ্যাঁ, তো আবিরদা নিজেও ভীষণ ডিসিপ্লিন একজন মানুষ এবং হি ইজ আ ভেরি ফ্লেক্সিবল আর্টিস্ট দুজনেই। মানে মিমিদিও জানেন যে যে নিজের কো আর্টিস্টকে জায়গাটা ছাড়লে উনি কতটা জায়গা পাবেন এবং নিজের কো আর্টিস্টকে যতটুকু হেল্প করার দরকার ততটুকু ভীষণভাবে করেন, সেটা মিমিদির ক্ষেত্রে আর ডেফিনেটলি আবিরদার ক্ষেত্রে তো অবশ্যই। আর আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সুরিন্দরের সাথে কিন্তু আমার পথ চলা শুরু, কারণ আজ থেকে প্রায় 10 বছর আগে যখন শুরু করো, না আমার পারবো না আমি ছাড়তে তোকে ওয়াজ প্রোডিউসড বাই সুরিন্দর ফিল্মস অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, যৌথ ছিল। তো সুরিন্দরের সাথে আমার পথ চলা শুরু এবং
10-11 বছর পরে আমার আবার সুরিন্দরের সাথে বড় পর্দা এবং ছোট পর্দা, মানে মাঝারি পর্দা ওটিটি। বসন্ত এসে গেছেটা তাহলে কি আরেকটু পরে আসবে, মানে সিরিজের কথা বলছি আমি? হ্যাঁ দেখো, প্রোডাকশন হাউসদের তো কিছু মানে প্ল্যানিংস থাকে, যেহেতু একটা ফেজ দু জায়গায় রয়েছে এবং আলাপের রিলিজ ডেটটা আগে যেহেতু অ্যানাউন্স করা হয়েছিল, ঠিক হয়েছিল, তো সেক্ষেত্রে বসন্ত একটু পিছিয়েছে। বাট আমি বসন্ত এসে গেছে নিয়ে ব্যক্তিগতভাবে ভীষণ এক্সাইটেড, কারণ আমার চরিত্রটা করে মানে আমি এখনও আমার ঘরে যখন শুয়ে থাকি আমি বসন্ত এসে গেছে চন্দ্রিমার মতন করেই জিনিস ভাবি। আমি যখন প্রথম স্ক্রিপ্টটা শুনেছিলাম আমি ওনাকে বলেছিলাম প্লিজ আর কাউকে নিও না গো, এটা আমি করবো, কারণ এটা আমি মানে চন্দ্রিমাটা আমি, মানে আমাদের মেন্টাল হেলথটা না ভীষণ ইম্পর্টেন্ট, তাদের বাবা, তাদের বন্ধু, তাদের স্বামী, এগুলো এটাকে মাথায় রাখা উচিত। এই মুহূর্তে ওয়ার্ক স্পেসে তুমি হ্যাপি? টাচউড, যতটুকু দরকার ততটুকুতে আমি যথেষ্টভাবে হ্যাপি। মানে আমি এটা মনে করি যে এক বছরে আমি 100টা কাজ করে ফেললাম, কামিং 100 বছরে আমি একটাও কাজ করলাম না, তো এক বছরে যতটুকু কাজ করার দরকার ততটুকু করো, যাতে আরও 99 বছরগুলো আমি ভালো ভালো কাজ করতে পারি, কনসিস্টেন্সিটা। তোমার জার্নি আমরা যতটুকু দেখেছি প্রায় 10 বছর হয়ে গেল টলিউড ইন্ডাস্ট্রিতে তোমার, তো টেলিভিশন স্পেস থেকে তুমি আস্তে আস্তে ডানা মেলেছো বড় পর্দার দিকে, তারপরে ওয়েব সিরিজে, এই যে গ্র্যাজুয়ালি জার্নিটা, এই 10 বছর ইন্ডাস্ট্রিতে তুমি কী শিখলে যদি বলো? আমি যখন প্রথমে ইন্ডাস্ট্রিতে এসেছিলাম আমার শুরুটাই হয়েছিল ভীষণ বড় ব্যানার দিয়ে, পরিচালক রাজ চক্রবর্তী এবং তার টিমের হাত ধরে আমার শুরুটা হয়েছিল, মানে এসেই আর কি আমাকে ক্লাস 10-এর একটা কোয়েশ্চেন পেপার দিয়ে দেওয়া হয়েছিল, তো ফলে কি হয়েছে আমার কোনো সমস্যা হয়নি পরবর্তীকালে, আমার মানে এরকম নয় যে আমি শুরুটা করেছি ভীষণ সহজ দিয়ে, আমি শুরুটা করেছি ভীষণ কঠিন দিয়ে। তো আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না যে আমি অভিনেত্রী হব, আমার না টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করতে 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 আমি যে অভিনেত্রী হব এই ইচ্ছাটা আমার মধ্যে এসেছে। হ্যাঁ, এবং আমি একটাই জিনিস শিখেছি যে তুমি যেটাকে খুব ভালোবাসো বা তুমি যেটা হতে চাও সেটা একমাত্র তুমিই করতে পারবে, সেটা কনসিস্টেন্ট হয়ে। একদম, টলিউড ইন্ডাস্ট্রির সবথেকে বড় সাপোর্ট হচ্ছে আমার মিডিয়ার দাদা দিদিরা, কারণ তারা আমাকে অনেকটা হেল্প করেছে ইভলভ হতে। তা আজকে যদি 3টে প্রজেক্ট করার পরে আমি বাড়িতে বসে যেতাম তাহলে হয়তো অভিনেত্রী স্বস্তিকা দত্ত ব্র্যান্ডটা ক্রিয়েট হতো। একদম। আচ্ছা, তুমি আলাপ তো রিলিজ করে যাবে সামনে, এছাড়া আমার যতদূর মনে পড়ছে তুমি প্রতিম জেগুপ্তের ছবিতেও কাজ করেছো, চালচিত্র তো রয়েছে, আর কোনো পাইপলাইনে ছবি কি রয়েছে এই মুহূর্তে? ছবি এখনো অবধি নেই, তবে আমি অডিশন দিয়েছি একটা ন্যাশনাল ওয়েবের জন্য, অডিশন দিয়েছি, ওয়েব আসছে, গভীর জল 2 আসছে, মানে আদার টাইমস এবং হইচই দুটোর সঙ্গেই তুমি সমানতালে কাজ করে ফেলেছো, মানে এটা ব্যালেন্স করাও কিন্তু সহজ নয়। না না, এরকম কিছু না, আমি তো মানে আমি তো আমার কোনো ম্যানেজারও নেই এখনো অবধি, আর কোনো পিআরও নেই, সোশ্যাল মিডিয়াও আমি নিজেই হ্যান্ডেল করি, আর সেটা কিন্তু অবিশ্বাস এই সময়ে না আমার নেই, কারণ কি সোশ্যাল মিডিয়া আমি কেন, আমি কারণ আমার না ওই র্যাট রেসে দৌড়তে ভালো লাগে না, মানে 6টায় আপলোড করতেই হবে, 9টার সময় আপলোড করতেই হবে, ইনসাইটস নেমে যাবে, ভাই আমার রাত্রির 1টার সময় আপলোড করার ইচ্ছে, আমি রাত্রির 1টার সময় নিজে আপলোড করব। তুমি এখনো নিজে ম্যানেজ করতে পারছো নিজের সোশ্যাল মিডিয়া? হ্যাঁ, সেইটা মানে সেটা খুব কঠিন কাজ, ভীষণ হিংসুটি, আমি আমার জিনিস কেন অন্য কাউকে দেব। এই কয়েকটা বছরের জার্নিতে আমি রিসেন্ট টাইমসে বছর 1-1.5-এর মধ্যে তোমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রচুর কাঁটা ছেঁড়া হয়েছে, সেই সময় তোমার একটা ব্রেকআপ তোমার খুব চর্চা এসেছিল, সো হাউ ডু ইউ হ্যান্ডেল, মানে সেই সময়টা তুমি সামলেছিলে কী করে? দেখো, ভেঙে যাওয়াটা বড় কথা নয়, ওই ভাঙার মধ্যে দিয়ে আবার নিজেকে কী করে ঠিক রাখবো সেই জার্নিটা আমার কাছে খুব ডিফিকাল্ট ছিল। ভেঙে যাওয়াটা ওয়াজ ঠিক আছে, আমার ইট ডেন্ট হ্যাপেন, কিন্তু ওই
থ্রু দ্য জার্নি নিজেকে একটু সামলে রাখাটা সেটা আমার কাছে অনেক বেশি ডিফিকাল্ট ছিল। তো আবারও একটাই ওয়ার্ড আসে এখানে, কাজ। কাজ তোমাকে বাঁচিয়ে দিয়েছে বলা যায়? একদম একদম। মানে মানে আমি যদি একটু ব্যস্ত থাকি আমি ভালো থাকি। বুঝতে পেরেছি। তবু জিজ্ঞেস করব, ভাঙা সম্পর্ক তোমাকে কী শিখিয়েছে, কী দিয়েছে? আমাদের তো অনেক কিছু দিয়েও যায়। জগ থেকে পুরো জল একবারে ঢেলো না, অল্প অল্প করে ঢালো। ডোন্ট পোর ইয়োর সেলফ টু মাচ। কারণ আমি, এটা আমার বাবা মাও জানেন, আমার কাছের বন্ধু বা বন্ধুরাও জানেন যে আমি এক্সট্রিমলি ইমোশনাল পার্সন, আর আমি একটা নিজের দুনিয়ায় থাকি। এটা হবে, ওটা হবে, এটা হবে, ওটা। আমি অভিনেত্রী হয়ে, আমি অন ক্যামেরা বলতে চাই এটা যে 4-5 years ডাউন দ্য লেন আই ওয়ান্ট টু গেট ম্যারিড অ্যান্ড আই ওয়ান্ট টু হ্যাভ আ বেবি। এটা অনেকে বলে না যে হিরোইনদের বলা উচিত না এরকম, কি হবে ভাই? ন্যাশনাল যদি হয় তাহলে আমরা একটা রিজনাল চ্যান মানে ইন্ডাস্ট্রি হয়ে কেন এত কেন ভাবনা বলতে চাই না আমরা বিষয়ে। তো আমার না জীবনে সবটা মানে ঠিক ঠিক সময় আমি ঠিক ঠিক জিনিসগুলো পেয়েছি, ঠিক আছে? হয়তো সেটা আমাকে একটু বেশি কি বলবো স্পয়েল করে দিয়েছে, তাই জন্যই আমি মানুষকে খুব তাড়াতাড়ি ট্রাস্ট করেছি। হ্যাঁ, একটু ওই যে বলে না যে আমার মা সবসময় বলে একটু সময় নে, একটু টেক টাইম, একটু সময় নে। আমি বলবো না আমি যাকে বিশ্বাস করেছি সে খারাপ বা ভালো, আমি সেই মন্তব্যে যাব না। আমি শুধু এটুকুই বলবো যে জগ থেকে আস্তে আস্তে জলটা ঢালা উচিত, পুরোপুরি জগটা খালি করে দেওয়া উচিত। বুঝলাম। এই মুহূর্তে তোমার প্রাক্তনকে নিয়েও খুবই চর্চা চলছে, সেগুলো তোমাকে কখন এফেক্ট করে? তুমি হয়তো দেখবে যখন আমার সম্পর্ক ভাঙে তখন মানে এরকম নয় যে আমার সেই সম্পর্কটাই আমার জীবনে প্রথম সম্পর্ক, না না না। মানে যেহেতু কি বলবো আমি সেলিব্রিটি, সেও একটা পাবলিক ফিগার, তার জন্য একটু জিনিসটাকে বেশি কষিয়ে আনা হয়েছে আর কি, এটাই একটা ব্যাপার। এর আগেও স্কুল লাইফে প্রেম করেছি, এর আগেও কলেজ লাইফে প্রেম করেছি, এর আগেও এমন একটা প্রেমের সিরিয়াল করেছি যেখানে হিরোর সাথে আমার নাম যুক্ত করা হয়েছে, মানে একদম মাখো মাখো প্রেমের একটা গল্প করেছি একটা চ্যানেলের জন্য। তো আমিও নিজের থেকে এসে মিডিয়ার সামনে কখনো বলিনি যে সম্পর্কটা আদৌ হয়েছিল বা ভেঙে গেছিলো, যে যেটা লেখার সেটা লিখেছে। তো যখন আমার সাথে আমার প্রাক্তনের সম্পর্ক ভেঙে যায়, অনেক লেখালেখি হয়েছে, অনেক কিছু হয়েছে। তিনিও একজন প্রতিষ্ঠিত মানুষ, আমি গায়ক শোভন গাঙ্গুলির কথাই বলবো, তুমিও একজন প্রতিষ্ঠিত নায়িকা, ফলে সেটার উপর ফোকাসটা আরো বেশি এসেছিল। হ্যাঁ, এটা এটা এবার আদেও সেটা ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল নাকি সম্পর্ক ছিল, এখন তো সত্যি কথা বলতে গেলে আমি একজন আমার বন্ধুর সাথে, আমার যে বন্ধুরা আমার ম্যাক্সিমাম ছেলে বন্ধু, হ্যাঁ, কারণ আমি কোএডুকেশনাল স্কুলে পড়েছি, ঠিক আছে? আমার মায়ের কাছে সবসময় কমপ্লেন আসতো ম্যামেদের, স্বস্তিকা কেন এত ছেলেদের এত বয় গ্রুপের মধ্যে ঢুকে যায় কেন, আমার ভালো লাগে ম্যাম, আমি সব ছোটোবেলা থেকে আমি একটুখানি একটু টম বয়স টাইপ ছিলাম, আমার ভালো লাগে। একজন বন্ধুর সাথে আমার সাউথ সিটি বা অ্যাক্রোপলিস মলে কফি খেতে গেলেও ভয় লাগে, বাবা পরের দিন যদি কেউ দেখে না তাহলে স্বস্তিকা প্রেম করছে, স্বস্তিকা নতুন প্রেম করছে। মানে আমি এবারে আমার সাথে গায়ক শোভন গাঙ্গুলির আদেও কোনো সম্পর্ক ঘনিষ্ঠভাবে ছিল নাকি ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল সেটাই তো দর্শক জানার চেষ্টা করবো। হঠাৎ করে বলে দিল একটা ব্রেকআপ, এটাও তো হতে পারে যে এখন তারা কানেকশনে নেই, এবং সত্যি কথা বলতে গেলে আমি কোনো মন্তব্য করিনি আর আমি করতে চাই না। আলটিমেটলি আমাদের দুজনের মনে হয়েছে আমরা বড় হয়েছি, আমরা সেপারেট হয়ে গেছি। বুঝলাম। এই মুহূর্তে কি একলা লাগে নাকি নতুন প্রেম ডাকছে? না, মাই ডেটিং এরা হ্যাজ কাম টু অ্যান এন্ড। একদম। আই উড লাইক টু থ্যাংক দোজ হু পার্টিসিপেটেড। এইরকম ঝকঝকে নায়িকা যদি এরকম কথা বলে কত হৃদয় ভেঙে যাবে তুমি জানো? না, বিশ্বাস। এটা না মনে হয়, সম্পালিদি আমি বলছি তোমাকে যে আমরা নায়িকা তো আমাদের ডিএম আমাদের মেসেঞ্জার সব মানে ফ্লাডেড হয়ে যায় প্রপোজালে, কিচ্ছু হয় কেন? কারণ কি লোকে পা বাড়াতেই ভয় করে, ও বাবা হাই মেনটেনেন্স যাবো না, হাই মেনটেনেন্স যাবো না।
না আমার আমার মনে হয় আমার সবথেকে বড় শিক্ষা, শিক্ষা সবাই আমরা শিখি, আমার মনে হয় যে একটু নিজেকে সময় দেওয়া উচিত এবং একটু এবার একটু মানে ওই ভুলভাল দিকে মাথা না ঘামিয়ে একটু ওই স্ট্রেট লাইনে ভাবা উচিত, কারণ বয়সটাও তো। আমরা আজকাল দেখি যে কাস্টিংয়ের ক্ষেত্রে অনেক সময় ফলোয়ার সংখ্যা, রিলসের ভিউয়ের সংখ্যা, এগুলো একটা মাপকাঠি হয়ে দাঁড়াচ্ছে, তুমি কি বলবে? সেটা তো ডেফিনেটলি আছে, মানে তিন দিন আমি রিলস না দিলে আমার একটা ইনফিরিয়ার কমপ্লেক্স কাজ করে, আমি চার দিন ছবি না দিলে আমার মনে হয় যে আমি কোথাও একটু পিছিয়ে গেলাম। আমি আগে হয়তো রিলস আর ছবি অত মাইনিউটলি দিতাম না, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতাম না, কিন্তু এখন সেটাও আমার কাছে কাজ, সেটাও করতে হয়, কারণ কি রিজনাল প্লাস ন্যাশনাল কাস্টিং অনেক বেশি হয় তোমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে, এটা আমি অন ক্যামেরা বলছি, এটা ডেফিনেটলি হয়, এবং কিছুটা কাস্টিং এজেন্সিও একটা, অ্যাবসলিউটলি কাস্টিং এজেন্সিরা আমার কাছে ফোন এসে আমাকে বলেন যে প্লিজ সেন্ড মি ইওর ইনস্টাগ্রাম প্রোফাইল বা প্লিজ সেন্ড মি ইওর ফেসবুক পেজ লিংক। তো দেখো এটা তো এখন আমি এটা এক্সপেক্ট করতে পারি না যে 2012-তে ইন্ডাস্ট্রি যেমন ছিল বা ইন্ডাস্ট্রিয়াল কালচার যেমন ছিল 2024-এ সেরকম থাকবে, দিনে দিনে অনেক কিছুই পাল্টাচ্ছে, ওয়ে অফ প্রেজেন্টেশন পাল্টাচ্ছে, ওয়ে অফ থিঙ্কিং পাল্টাচ্ছে, তো এটা আই থিঙ্ক সোশ্যাল মিডিয়া ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইয়ার প্রফেশন অলসো, সেটাই আর কি। আচ্ছা আগামী দিনে তুমি কোন কোন পরিচালকদের সঙ্গে কাজ করতে চাও বা স্বপ্ন দেখো? আমার তো কারোর সাথেই সেভাবে কাজ হয়নি, এখন তো প্রচুর মানুষজন বাকি, মানে যাদের সাথে কাজ হয়েছে তার ডেফিনেটলি মানে আমি মানে নতুনদের সাথেও আবার কাজ করতে হবে, আবার আমার পছন্দের মানুষদের সাথেও কাজ করতে হবে, যাদের সাথে কাজ করেছি তাদের সাথেও আবার কাজ করতে হবে। তুমি ভাবতে পারছো কতগুলো কাজ বাকি আমার এখনও করা? একটু পলিটিক্যালি কারেক্ট হয়ে বলতে হবে আমাকে কথাটা, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় এদের সঙ্গে তোমার একবার কাজ করা হয়েছে, আবার নিশ্চয়ই কাজ করতে চাও? হ্যাঁ আমার মানে আমার আমি অন ফ্লোর নন্দিতা ম্যাম এবং শিবু স্যারকে কোনোদিনও রোলিং অ্যাকশন বলতে শুনিনি, কারণ আমি ওনাদের প্রযোজনা সংস্থায় অরিত্র স্যারের সাথে কাজ করেছি, অরিত্র স্যার জিনিয়া ম্যামের সাথে কাজ করেছি, আমার মানে খুবই ইচ্ছে আর কি ওনাদের সাথে কাজ করা, ওনারা ওনাদের একটা প্রজেক্টের জন্য ডেকেছিলেন। আমি গেছিলামও সেখানে, কিন্তু যেহেতু মানে আমার কাছে না সম্পালিদি যেহেতু আমার কাছে আগে অলরেডি একটা প্রজেক্টে প্রায়োরিটি ছিল, তো সামহাও ডেটস গট ক্ল্যাশড, কমিটেড, ইয়েস আই ওয়াজ অলরেডি কমিটেড, হাত জোর করে ক্ষমা চেয়েই বলেছিলাম, বাট অবশ্যই নন্দিতা ম্যাম আর শিবু স্যার বুঝতে পেরেছিলেন, তো যদি এখানে থাকে তাহলে আগামী দিনে আবার ডেফিনেটলি আবার হবে। আচ্ছা প্রচুর তো কাজের কথা বলছো, কিন্তু এই মুহূর্তে মানে শুধু যদি কাজ করো একটু প্রেমে না পড়ো তাহলে কি করে চলে, মানে অক্সিজেন তো, ভালোবাসা তো আমাদের জীবনের অক্সিজেন। আমার আমার সত্যি কথা বলতে গেলে আমি প্রেমের কথাটা এখনই ভাবছি না, কারণ কি ওইভাবে না প্রেম হয় না, কালকে ছাড়লাম আর আজকে ধরলাম, একদমই তাই, ওই ওইটা হয় না, ওইটা হয় না, বিকজ আমি আমি ভীষণ প্রেমিক মানুষ, মানে আমার সাথে তুমি বসে 3 ঘন্টা শুধু গল্পই করে যেতে পারবে আর তোমার কিচ্ছু দরকার পড়বে না, আমার জীবনের চাহিদাগুলো খুব ছোট, মানে আমি সেলিব্রিটি বাড়ির বাইরে ক্যামেরার সামনে, তুমি যখন আমার সাথে মিশবে আমি সাউথ কলকাতার মধ্যবিত্ত স্বস্তিকা দত্ত একটি মেয়ে, দ্যাটস ইট। তো সেরকম পুরুষ মানে এখন তো ছেলে বলতে পারবো না, এখন যেই বয়সে দাঁড়িয়েছি ছেলে পুলে বলা যাবে না, পুরুষই বলতে হবে, সেরকম পুরুষ পাওয়াটা বা তার যখন সময় হবে সে ঠিক চলে আসবে, বাট ডেফিনেটলি আমি এটা বলবো না যে আমি রেস্তোরাঁয় খেতে যাই না বা মলে ঘুরতে যাই না, শপিং করতে যাই না বা লং ড্রাইভে যাই না, ডেফিনেটলি যাই, বন্ধুবান্ধব রয়েছে, বাবা মা রয়েছে, তো এটাই যা যে আমি যে খুশি বা আমি যে হ্যাপি সেটা তো দরকার নেই আমার সোশ্যাল মিডিয়াতে দেখানোর বা দর্শকদের সামনে বলার, মানে তুমি মাচা এনজয় করো, প্রচন্ড মাচা এনজয় করি, প্রচন্ড মানে ওই যে দর্শককে বসিয়ে রাখা না, আর দেখো টেক রোল রোলিং অ্যাকশন এটা খুব
আমার কাছে সহজ হয়ে গেছে, কিন্তু এই লাইভ গিয়ে একটা মুক্ত মঞ্চে দাঁড়িয়ে তুমি লোকের সামনে লোকের সাথে ইন্টারঅ্যাক্ট করছো, এটা চমৎকার। আচ্ছা ফাইনালি তোমার আপকামিং ছবি আলাপ রয়েছে, আলাপ নিয়ে কতটা আশাবাদী সেটা যদি একটু বলো আমাদের দর্শককে, আমি বা দর্শকের জন্য যদি বলো। হ্যাঁ, আমি তো দীর্ঘ দিন সিরিয়াল করেছি, আমি প্রায় ছখানা সিরিয়ালের লিড, আমার আলাপ নিয়ে ছটা সিনেমা, আমার বসন্ত এসে গেছে নিয়ে ছটা ওয়েব সিরিজ, তো সবই আমার মোটামুটি ছয়ের ঘরে আছে। এখন দেখা যাবে নেক্সট কাজটা কে এগোবে আর কি, সিনেমা সিরিয়াল না ওয়েব সিরিজ। তো আলাপ নিয়ে আমি ভীষণ আশাবাদী, কারণ আমার চরিত্রটা না ওই আচারের মতো, একঘে খাচ্ছ 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 খাচ্ছ, ওই আচারটা তোমার মুখের টেস্টটা একটু বদলে দেবে। তো আমার যে রোলটা, যেটা চাকি স্যার অসম্ভব ভালো একজন মানুষ, ঠিক একেবারে মানে অসম্ভব অমায়িক একজন লোক, আমি বসে আছি যে আবার কবে আমাকে চাকি স্যার ডাকবে। তো সাথী লেখা সেনের যে চরিত্রটা, সেটা না একদম অন্যরকম একটা চরিত্র। আমি বেশি কিছু বলতে পারছি না, কারণ সিনেমাটা এখনো রিলিজ করেনি, আর এমন একটা দড়িতে দাঁড়িয়ে আছে ক্যারেক্টারটা, একটু বললেই 19-20 আর কি ফাঁস হয়ে যাবে। মানে অদিতি আর পাবলোর ক্যারেক্টারটা, মানে মিমি চক্রবর্তী এবং আবি চ্যাটার্জির ক্যারেক্টারটাও ফাঁস হয়ে যাবে। তো আমার ক্যারেক্টারটা না ভীষণ সাটল, আইটিতে কাজ করে একটি মেয়ে, এবং দেখছে সবই, বুঝছে সবই, জানছে সবই, কিন্তু ঠিক হজম করতে পারছে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, আমার জন্য খুব ইন্টারেস্টিং। তবে আমরা জানলাম স্বস্তিকার কাছে এক্ষুনি সবই ছয়ের ওপরে দাঁড়িয়ে আছে, সিনেমা সিরিজ সবই সবই। আমার মনে হচ্ছে, জানি না 2000, তোমার প্রেডিকশন কি বলছে, স্বস্তিকার ওভার বাউন্ডারির বছর আমার ধারণা একদম। থ্যাংক ইউ সো মাচ সো মাচ, এত সুন্দর আড্ডা দেওয়ার জন্য, এত সুন্দর আলাপ জমানোর জন্য, একদম একদম। তোমার সাথে আমার মনে হয় সংবাদ প্রতিদিন, এবং তোমার সাথে আমার মনে হয় প্রথম এরকম সাক্ষাৎকার। সংবাদ প্রতিদিন .in এর জন্য আজকের মতো এ পর্যন্তই, আমরা নিয়ে আসবো আরও অনেক সাক্ষাৎকার, আড্ডা এবং আরও অনেক খবর। ক্যামেরায় শুভজিতের সঙ্গে রয়েছি আমি, সম্পাদিকা।